এখন মাঠে আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি নোমান আব্দুল্লাহ। আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা আজকে একটু ডোমেস্টিক ক্রিকেটটা নিয়ে আলোচনা করতে চাই, আমাদের ওখানকার ক্রিকেটের কী হালচাল। ন্যাশনাল টিম নিয়ে আমরা সবসময় আলোচনা করি, আজকে একটু ডিফারেন্ট আলোচনা করতে চাই। আপনার কাছে আলোচনায় ফেরার আগে আমাদের একটা প্রতিবেদনও আছে, সেটি একটু দেখে আসতে চাই। প্লেয়ার তাদেরকে মনে করেন টাকা পয়সা আগে দিয়ে দেয়, দেওয়ার পরে মনে করেন যারা নিচের লেভেল তাদের যে সংসার চলে তাদেরকে মনে করেন ঘুরে কেউ তাকায় না। তারা কি মানুষ না, তারা কি প্লেয়ার না? ক্রিকেটের এমন রূপের সঙ্গে কজন পরিচিত? ক্রিকেট যে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, যেখানে কাড়ি কাড়ি অর্থের আভাস, সেই একই খেলার শীর্ষ ঘরোয়া আসর খেলেও অর্থাভাবে ভুগছেন ক্রিকেটাররা। দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হয়ে গেছে, তবে এখনও আগের মৌসুমের অর্থই বুঝে পাননি বেশ কয়েকটি দলের ক্রিকেটাররা। দেশের অন্যতম পুরনো ক্লাব ব্রাদার্স ইউনিয়নের কোনো ক্রিকেটারই গত মৌসুমের পুরো পাওনা বুঝে পাননি। কেউ পাননি চুক্তির 50% অর্থ, কেউ 30%, আবার কেউ পাননি 80%-এরও বেশি টাকা। সব প্লেয়াররা মিলে আমাদের পেমেন্ট না করলে আমরা কেউ মাঠে নামবো না। ওই সময় আজম নাসির সাহেব উনি বলছে তোমাদের পেমেন্ট নিয়ে চিন্তা করার দরকার নাই, আমরা তোমাদেরকে পেমেন্ট করে দিব, তোমরা খেলো। তারপরে দিন আমরা খেলি, তারপরে তো আমরা এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাই নাই। প্রতি বছরে আপনার 2-3 লাখ করে আটকাছে, 4 বছর যদি 2-3 লাখ তাহলে কত হয়? 10-15 লাখ টাকা। 10-15 লাখ টাকা মনে করেন পাইনি, কেয়া পল্লিতেও মনে করেন নিজের টাকা দিয়ে থাকা লাগতো। তবে এই ক্লাবের ম্যানেজারের অভিযোগের তীর ক্লাবেরই আরেক কর্মকর্তার দিকে। আমাদের যে আমরা যে লাস্ট যাকে কাউন্সিলর করেছিলাম মিজানুর রহমান, বরিশাল ফরচুনের যে স্বত্বাধিকারী চেয়ারম্যান, ওনার সঙ্গে যে এগ্রিমেন্ট ছিল সেটা হলো আপনার লাস্ট টার্ম থেকেই, ইলেকশন থেকে এই টার্ম পর্যন্ত যে কটা সিজন হবে সেই সিজনের প্রত্যেকটা সিজনেরই সে প্রতি ইয়ারে 70% করে টাকা বিয়ার করবে। বাট ওয়ারাজ উনি এক বছর বা সেকেন্ড ইয়ারটা চালানোর পরে লাস্ট 2 বছর ধরে উনি টাকা দিচ্ছেন না, এর জন্যই আসলে ঝামেলাটা সৃষ্টি হয়েছে। একইভাবে প্রিমিয়ার লিগের দল রূপগঞ্জ টাইগার্স, অগ্রণী ব্যাংকের ক্রিকেটাররাও বুঝে পাননি নিজেদের পাওনা টাকা। ক্রিকেটটা কিন্তু আমাদের প্রফেশন, আমরা কিন্তু অন্য কোথাও জব করি না বা অন্য কোনো বিজনেস নেই, কোনো কিছুই নেই। সো আর্নিং সোর্স যদি আমাদের ধরেন, আমাদের কিন্তু এটা হচ্ছে আর্নিং সোর্স। সো আপনার যদি আর্নিং সোর্সের উপরে এইরকম একটা বাধা এসে পড়ে সেটা তো অবশ্যই সাফার করে, আমার শুধু আমি একা না, আমার সাথে আরও অনেক মানুষ সাফার করতে হয়। সো যে কোনো প্লেয়ারের জন্য এটা খুব কষ্টদায়ক। ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএম, ক্রিকেটাররা তাদের সমস্ত দুঃখ কষ্ট কিংবা অভিযোগ তাদের কাছেই বলার কথা। তবে অবাক করা বিষয় হলো সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী আবার রূপগঞ্জ টাইগার্স দলের কর্ণধার। এই ক্লাবেরও 5 থেকে 6 জন ক্রিকেটার পাননি তাদের পুরো পাওনা। এ নিয়ে প্রশ্ন করা হলে উল্টো ক্রিকেটারদেরই দুষলেন এই কর্তা। আপনারা যখন আমাদেরকে কোশ্চেন করেন ভাইয়া পেমেন্ট দিবেন না, ক্রিকেটারদের পাওনা অর্থ বুঝে পেতে কাজ করছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। একের পর এক তারা ধর্ণা দিচ্ছে সিসিডিএম থেকে বিসিবির শীর্ষকর্তাদের দরবারে, তবে সুরাহা করতে পারেনি এখনো। আমরা ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছি, সিসিডিএম এর সম্মানিত চেয়ারম্যানকেও বিষয়টি জানিয়েছি এবং এই ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা তিনিও অত্যন্ত অবগত আছেন। আমরা সেই প্রেক্ষিতে কিন্তু আমরা সিসিডিএম এর চেয়ারম্যান ওনার সঙ্গে আমরা বৈঠকও করি, সেই বৈঠকেও কিন্তু উনি ক্রিকেটারদের টাকা ব্যাপারে, বকেয়া টাকার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং ব্রাদার্স ইউনিয়নের টাকার ব্যাপারে কি করা যায় সে ব্যাপারেও আশ্বস্ত করেছেন। কবে নাগাদ বা কার কাছে গেলে মিলবে নিজেদের পাওনা টাকা জানেন না ক্রিকেটাররা। জাতীয় দলের সিঁড়ি বলা হয় এই ঢাকা প্রিমিয়ার লিগকে। আবার যারা জাতীয় দলে খেলার সুযোগ পান না তাদের জন্য আয়ের সবচেয়ে বড় উৎস এই লিগটি। অথচ এই লিগে অর্থের যে 9-6 হয় এবং ক্রিকেটারদের যে দুরবস্থা সেটি দেশের ক্রিকেটের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। এখন এখান থেকে পরিত্রাণের জন্য দেশের ক্রিকেট বোর্ড বা তার শীর্ষকর্তারা কী পদক্ষেপ নিচ্ছেন সেটি দেখার বিষয়। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা।
তবে আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আমরা একটু আলোচনা করতে চাই। আপনি দীর্ঘ 22 বছর বাংলাদেশ মানে ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন, ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন, সবগুলো আসরেই খেলেছেন ডোমেস্টিকের। গ্রাউন্ড রিয়েলিটিটা যেটা, একটু সেটাই জানতে চাই, বাস্তবতাটা আসলে কী? সজীব ভাই বলছিলেন বা অন্যান্য ক্রিকেটাররা সবাই বলছিলেন আমাদেরকে যে ক্রিকেটাররা যারা হচ্ছে ন্যাশনাল টিমে খেলেছে বা যারা স্টার এখন, তাদেরকে হয়তো পেমেন্টটা সঠিকভাবে দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ ক্রিকেটাররাই হচ্ছে তাদের পুরো টাকাটা পান না, বাস্তবতাটা আসলে কী? বাস্তবতাটা এটাই আর কি, ধরেন কিছু কিছু বড় ক্লাবগুলো তাদের পেমেন্ট ক্লিয়ার করে, ফুল পেমেন্ট ক্লিয়ার করে, লাইক আবহানি, প্রাইম ব্যাংক, এখন যে টিমগুলো আছে। আমরা যখন খেলেছি তখন বিমানে খেলতাম, বিমানে না খেললেও পুরো পেমেন্টটা আমাদের ক্লিয়ার করতো, বিমান এখন নাই। বাট টিম লাইক ব্রাদার্স গত 2 বছর বহু বছর ধরে তারা আর কি ধরেন এই পেমেন্ট ইস্যুটা নিয়ে আটকে রাখে প্লেয়ারদেরকে, সেটা আমিও জানি। লাস্ট ইয়ারের আগের বছর আমি কোচিং প্যানেলে ছিলাম, অ্যাজ এ কোচ হিসাবে তখন পুরো পেমেন্টটা পাইনি, এটাই বাস্তবতা। যে এবং অনেক বড় বড় টিম আছে, আবহানির পরের যে সারিগুলো টিম আছে লাইক, তারাও দেখলাম আপনার এই প্রতিবেদনে দেখলাম যে তারাও পেমেন্ট ক্লিয়ার করেনি। একজন কর্মকর্তা অলরেডি বলেই ফেলে দিয়েছে যে আমরা 40-42 লক্ষ টাকা দিই বিনিময়ে কী পাই প্লেয়ারদের কাছ থেকে। বাট এটা তো হওয়া উচিত না, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতেছেন, কন্ট্যাক্টের টাকাটা হয়তো বা সাম অফ 50% কিংবা 75% আমরা যখন খেলেছি তখন আগে নিয়ে নিতাম, জি, বাকি 25% যদি টিম রেজাল্ট না করতো, প্লেয়ার যদি পারফরমেন্স করতো, সেই ক্ষেত্রে হয়তো বা একটা কথা সাপেক্ষ আর কি, মানে কথাবার্তার ভিতর দিয়ে হয়তো বা 10% নিতাম, 20% নিতাম না, এরকম একটা সিচুয়েশন ছিল। এখন সেটা আর কি আমার কাছে মনে হয় না, দু একটা টিম হয়তো বা টাকাই দিতে চায় না। হ্যাঁ, ব্রাদার্স এই বছর যারা টিম বানিয়েছে আমার কাছে মানে যারা স্পন্সার এসেছে তারা হয়তো বা ফুললি পেমেন্ট করবে এই বছর, আমি আমার জানা মতে। বাট গত 2 বছরের লাইবিলিটি তো মানে আমি নিতে পারবো না, কিংবা আমি বলেও হয়তো বা আদায় করতে পারবো না। মিজান ভাই মানে ফরচুন বরিশালের যিনি মালিক, তিনি কিন্তু লাস্ট 4 বছর ধরে ব্রাদার্সের মেন স্পন্সার হিসাবে কাজ করেছিলেন, জি, কাউন্সিলর প্লাস আপনার পেমেন্ট ইস্যু নিয়ে উনিই দেখভাল করতেন। এখন ওনার কথাটাও নেওয়া উচিত আমার কাছে মনে হয় আপনাদের। হ্যাঁ, ওনার সঙ্গে আমরা কথা বলেছি, ওনার সঙ্গে কথা বলিনি এমন না, তিনি বলছেন যে তিনি টাকা পে করেছেন এবং তার পক্ষে তার কাছে নাকি ডকুমেন্টসও আছে, এবং তাকে পরবর্তীতে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তিনি মামলাও করবেন, এই ধরনের কথাও বলেছেন। ক্লাবের মধ্যে যে মুখোমুখি সম্পর্কটা বা তাদের মধ্যে কী হয়েছে, ডকুমেন্টসগুলো কী আছে না আছে, সেটার চেয়েও বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে এটা হওয়া উচিত কি না এটা দেশের প্রাইম লিগে? না, অবভিয়াসলি না, একটা আমাদের একটা কন্ট্রাক্ট পেপার থাকা উচিত ডেফিনেটলি, যে আপনি কন্ট্রাক্টে সাইন করে আপনি ওই ক্লাবের সাথে অন্তর্ভুক্ত হবেন। বাট এই জিনিসটা মানে আজ থেকে 20 বছর আগেও ছিল না, এখনও নাই, এখন হচ্ছে মৌখিক। কিছু কিছু বড় টিম হয়তো বা আপনার লাইক শেখ জামাল, আবহানি, তারপর হচ্ছে প্রাইম ব্যাংক, এনারা হয়তো আপনার স্ট্যাম্পের পরে একটা লিখিত একটা স্ট্যাম্পের ডকুমেন্টস থাকে এবং সেই ডকুমেন্টস অনুযায়ী তাদেরকে পে করে আমার কাছে, আমি যেটা জানি আর কি। বাট আদার্স টিমগুলোর ব্যাপারে আসলে আমি ব্রাদার্সে খেলেছি অনেক দিনও, অনেক টিমে খেলেছি, ইভেন আবহানিতে খেলেছি, মোহামেডানেও খেলেছি, বাট আবহানি মোহামেডানের পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে দিত। এখন যদি সব টিমগুলো ফলো করে, সব টিমগুলো প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করার আগে এই স্ট্যাম্পের পরে একটা সাইন ডকুমেন্টস থাকে, তোমাদের কাছে একটা কপি থাকবে হার্ড কপি, আমাদের কাছে একটা কপি থাকবে, তাহলে মনে হয় ভালো। বাট আপনি প্লেয়ারদেরকে নিচ্ছেন, আবার রেজাল্ট যদি মনে করেন যে না আপনি রেজাল্ট করতেছেন না, এটা তো তাহলে কন্ট্যাক্ট পেপারে লিখে নেওয়া উচিত যে তোমরা যদি সুপার লিগে খেলতে না পারো তাহলে তোমাদের সাথে আমরা এত কন্ট্রাক্টে যাবো না। বাট এটা আসলে হওয়া উচিত না আমার কাছে মনে হয়েছে, যে না আপনি কন্ট্যাক্ট করতেছেন, যদি টিম ভালো করে, টিমের ওর তো দায়ী দায়িত্ব না যে একটা টিম প্লেয়ার হয়তো বা খারাপ খেলতে পারে, একটা সিজন মৌসুম খারাপ হতে পারে, তার মানে এই না যে তার পেমেন্টের পুরো কোনো টাকাই দিবে না, এটা ঠিক না। রাইট, সে তো আর ইচ্ছে করে সে তো আর খারাপ খেলছে না, রাইট। সিসিডিএমের চেয়ারম্যান যেটি বলছিলেন আমাদেরকে যে আমরা তাদেরকে 40 লাখ 45 লাখ 30 লাখ যে যাকে যেভাবে দিয়েছি তারা কী খেলেছে, এই প্রশ্নটা তিনি ছুড়ে দিয়েছেন। আমি এই প্রশ্নটা তাকেও করেছিলাম যে আপনাদের কি ক্লজে এরকম ছিল যে তোমরা যদি সুপার লিগে কোয়ালিফাই করতে না পারো দেন তোমাদেরকে আমরা এই টাকাটা দিব না, যদি তোমরা সুপার লিগ খেলতে পারো তাহলে আমরা তোমাদেরকে এত টাকা দিব, এরকম কি কিছু ছিল? উনি কোনো সদুত্তর আমাকে দিতে পারেননি। তো
একটা সিসিডিএম এর চেয়ারম্যান যদি এই ধরনের কথা বলে উনি কিন্তু পুরো লীগটার দায়িত্বে, উনি যখন এই ধরনের কথা বলবে তখন তো অন্য ক্লাবগুলো আরো বেশি সুযোগ পেয়ে যায়, আপনার কাছে কি মনে হয়? না অবশ্যই আমার কাছে মানে এত বড় একটা পোস্টে থেকে এই ধরনের কথা বলা কখনোই উচিত না, সে যেই হোক না কেন আর কি। আপনি তাহলে মানে যেটা বললাম আগে কন্ট্রাক্ট করেন যে আপনারা সুপার লীগ খেললে আপনারা এত পেমেন্ট পাবেন, না খেললে এতটা পেমেন্ট পাবেন। প্লেয়ারে আসলে দিস ইজ মানে তাদের ব্রেড অ্যান্ড বাটার, তারা কেউ ইচ্ছা করে কিন্তু খারাপ খেলে না, বিকজ এই খেলা মানে ভালো খেলার পরিপ্রেক্ষিতেই খারাপ খেলার পরিপ্রেক্ষিতেই কিন্তু পরবর্তী সিজনে তারা কন্ট্রাক্ট করে। আমার কাছে মনে হয় না সিসিডিএমের যিনি বলেছেন চেয়ারম্যান আসলে এইভাবে কথাটা বলা উচিত। একই সঙ্গে তিনি যেটি বললেন যে আমরা রেলিগেটেড হয়ে গেছি, এটার জন্য ক্রিকেটাররা দায়ী, আপনি আমাকে বলেন যে যদি টিম রেলিগেটেড হয়ে যায় সেক্ষেত্রে উনি যেটা বললেন তার মানে কি যে সব টিমগুলো হচ্ছে রেলিগেটেড হয়ে যাবে? সুপার লিগে তো 6টা টিম খেলবে বা 8টা টিম খেলবে যেটা সিস্টেম আর কি, 6টা টিম খেলে আমাদের সুপার লিগে, তো সুপার লিগ ছাড়া বাকি যে টিমগুলো নেমে যাবে এরা সবাই কি তাহলে ক্রিকেটারদেরকে পেমেন্ট দিবে না? না ওনার উনি কি সেরকমই ইঙ্গিত করলেন? না ওনার কথার পরিপ্রেক্ষিতে কিন্তু অন্যান্য টিমগুলো পেয়ে বসবে আর কি, যে না ক্লাব মানে অন্যান্য ক্লাব কর্মকর্তারা বলবে যে না আমি তো চেয়েছিলাম যে না সুপার লিগে অ্যাটলিস্ট খেলি। কিন্তু এটা তো যদি আপনি ভালো টিম বানান, হ্যাঁ আমার যেটা জানা মতে আপনি যে টিমটার কথা বলছেন সেটা ভালো টিম ছিল, আনফর্চুনেটলি সে টিমটা রেজাল্ট করতে পারেনি, বাট হয়তো তার পরিপ্রেক্ষিতেই আমার কাছে মনে হয় তিনি এই কথাগুলো বলেছেন। এর থেকে মানে আমার সেটা এটা বলা উচিত হয়নি, যদি তার আগেও তারপরেও আমরা যেটা আমরা বহুদিন ধরে খেলছি তো আমাদের সাথে কিন্তু কখনো এরকমভাবে কন্ট্রাক্ট হয় না যে সুপার লিগ না খেললে পুরো টাকা দিব না। সুপার লিগ যদি চ্যাম্পিয়ন হয় তাহলে আপনি কি বোনাস দিচ্ছেন আলাদাভাবে? সেটা তো দিচ্ছেন না। অন্য কোনো মানে সে যদি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করে তাকেও কিন্তু আলাদাভাবে কোনো টাকা পয়সা দিচ্ছেন না। তো সো সেই প্লেয়ারটা কিন্তু চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে যে না আমি ভালো খেলে সামনে বছর আরও ভালো টিমের জন্য আমার মানে ডাক আসে, সেদিক দিয়ে আসলে এখন লাকেরও একটা ব্যাপার থাকে আর কি। ধরেন আপনি রেজাল্ট করবেন কি করবেন না সেটা হয়তো আনফর্চুনেটলি হয়নি, বাট আমার কাছে মনে হয়েছে এই ধরনের কথাবার্তা বলা না বলাটাই উচিত আর কি। রাইট, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে কন্ট্রাক্টের কথা যেটি বলছিলেন যে আপনি আপনার দীর্ঘ ক্যারিয়ারও দেখেননি বা দুই একটা ক্লাব ছাড়া বেশিরভাগ ক্লাবই করে না, এটা কেন হয়? একটা দেশের মানে আমাদের দেশের ক্রিকেটটা এত বড় একটা বিজনেস, এত বড় একটা ফ্যাক্টর, এবং সেখানকার শীর্ষ আসরে কোনো কন্ট্রাক্ট থাকে না, প্লেয়াররা কন্ট্রাক্ট ছাড়া খেলে, এটা কেমন কথা? মানে মৌখিক কন্ট্রাক্টটা থাকে আর প্লেয়ার বাই চয়েস যখন, সেটার কারণে তো এখন ক্রিকেটাররা আলটিমেটলি তারা অবভিয়াসলি এখন থেকে নেক্সট টাইম থেকে আমার কাছে মনে হয় খেলোয়াড় কল্যাণ সমিতি এটা নিয়ে যদি কাজ করে যে না প্রত্যেকটা প্লেয়ারদের হচ্ছে একটা কন্ট্রাক্ট পেপার থাকবে, সেই কন্ট্রাক্ট পেপারটা হয় আপনার কাছে জমা রাখবেন, একটা ক্লাব কর্মকর্তাদের কাছে জমা রাখবেন, তাহলে ভালো হয় আমার কাছে মনে হয়। এবং কেউ যদি পয়সা না পেয়ে থাকে তাহলে আমরা খেলোয়াড় কল্যাণ সমিতির মাধ্যমে গিয়ে সেই টাকাটা আর কি জন্য পেতে পারে সেই প্লেয়ারটা। সেদিকে হয়তো বা আমার কাছে মনে হয় দেবব্রত পাল আছে, তারপরে নাইমুর রহমান দুর্জয় ভাই আছে, এরা যদি নিয়ে আলাপ আলোচনা করে তাহলে ডেফিনেটলি হয়তো বা কিছু টাকা হয়তো বা পেতে পারে, বাট এটা তো অনেক দিন ধরে চলে আসছে এই ধরনের প্রক্রিয়াটা আসলে হচ্ছেও না আমাদের। আমার কাছে মনে হয় যখন প্লেয়ার বাই চয়েস থাকে আমাদের ক্রিকেট বোর্ডের কিন্তু একটা দায়বদ্ধতা থাকে, তখন ক্রিকেট বোর্ড কিন্তু হয়তো বা কি মানে তখন ক্রিকেট বোর্ড কিন্তু আপনার ক্লাবগুলোকে প্রেশারাইজ করে টাকাগুলো পরিশোধ করার জন্য অনেক তোড়জোড় করে, বাট আমরা যখন নিজে নিজে কন্ট্যাক্ট করি মৌখিক কন্ট্যাক্ট যে কন্ট্যাক্টটা হয় এখন তো মানে সেই কন্ট্যাক্টটা পেতে একটু আমার কাছে মনে হয় অনেক দেরি হয়, অনেক টিম দেয়ও না, সামনের বছর হয়তো বা অন্য টিমে চলে যায় সেই প্লেয়ারটা, সে নিয়ে আর কেউ আলাপ আলোচনাও করে না, হয়তো বা এখানেই থেমে থাকে। লাইক ব্রাদার্সের যে প্লেয়ারগুলো কথা বলছেন লাস্ট দুই বছর ধরে পেমেন্ট পায়নি, তারা কিন্তু এই বছরে কেউই ব্রাদার্সে নাই, সো এই বছর পরে সবাই কিন্তু ভুলে যাবে জিনিসটা, তারা পার্টেক্সের সাথে যুক্ত হয়েছে ম্যাক্সিমাম প্লেয়ার, কিছু কিছু প্লেয়ার হয়তো বা আছে, বাট আমার কাছে মনে হয় যদি খেলোয়াড় কল্যাণ সমিতি এদিক দিয়ে এগিয়ে আসে তাহলে প্লেয়াররা পেমেন্ট পেতে পারে, মানে কন্ট্রাক্টের ব্যাপারটা যদি তারা এগিয়ে আসে। রাইট, যে সমস্যাটা যে সংকটটা নিয়ে আমরা আলোচনা করছি, ক্রিকেটারদের পেমেন্ট, ক্লাবগুলোর দায় সারা বক্তব্য বা তাদের যে পরিস্থিতি, সব কিছু মিলিয়ে মানে এখান থেকে উত্তরণের উপায়টা কি? আমরা আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু আমাদের দেশের শীর্ষ আসর, এখান থেকে ক্রিকেটাররা উঠে আসে, এখানকার পারফরমেন্সটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এইটা হচ্ছে আমরা সবাই অবজার্ভ করি সারা বছর, এখান থেকে পারফর্ম করার পরে ন্যাশনাল টিমে কল করা হয়, সো এটাকে আসলে কীভাবে বেটারমেন্টের উপায়টা কি আসলে? একটা করতে পারেন হয়তো মানে আমি যেটা বললাম যে প্লেয়ারদের একটা থাকবে ডকুমেন্টস থাকবে, তাদের কাছেও একটা ডকুমেন্টস থাকবে, এবং খেলোয়াড় কল্যাণ সমিতি যদি এগিয়ে আসে খেলোয়াড় কল্যাণ সমিতির কাছেও একটা ডকুমেন্টস থাকবে যে না এই তিনটা ডকুমেন্টসের পর ভিত্তি করে প্লেয়াররা পেমেন্ট পাচ্ছে কি না, ক্লাব কর্তা কর্মকর্তারা পেমেন্ট দিচ্ছে কি না, সেটা একটা করা যায় একটা ইস্যু। আর একটা হচ্ছে
আমরা দেখেছিলাম দুই তিন বছর আগে প্লেয়ার বাই চয়েস হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু সব প্লেয়াররাই পেমেন্ট পায়, বাট এই ক্ষেত্রে হয় কি প্লেয়ারদের অ্যামাউন্টটা কমে যায়। জি, তা আপনি যদি এই প্লেয়ারদের অ্যামাউন্ট কমিয়ে সব প্লেয়াররা পেমেন্ট পায়, সেটা কিন্তু প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হয়, বাট প্লেয়াররা সবাই পেমেন্ট পায়, সব ক্লাবগুলো তখন অকশান হয়, অকশানের থেকে প্লেয়ারদেরকে চুজ করে, এটা করলে প্লেয়ারদের পেমেন্ট আসলে কমে যায়। এটাতে না গিয়ে আপনি যেটা বললাম আর কি, তিনজনের কাছে কপিটা থাকবে এবং ক্রিকেট বোর্ড যদি একটু ইন্টারফেয়ার করে আমার কাছে মনে হয় তাহলে খুবই ভালো হয়, যে না প্লেয়াররা যে যে ক্লাবে অন্তর্ভুক্ত আছে তারাই তো আসলে ক্লাব কর্মকর্তা, যারা তারাই কিন্তু ক্রিকেট বোর্ডের শীর্ষ স্থানীয় পদে আছেন, তারা যদি একটু ইন্টারফেয়ার করে তাহলে আমার কাছে মনে হয় এই ক্লাবগুলো পরবর্তীতে তাদের পুরো পেমেন্ট দিবে, আমার কাছে যেটা মনে হয়। আপনি রেজাল্ট করলেন কি করলেন না সেটা কিন্তু হেডেক না, কারণ রেজাল্ট তো আপনার সবার দিয়ে আশা করা সম্ভব না। ছয়টা বিগ বাজেটের টিম হয় আমরা জানি, আবাহনী, মোহামেডান, তারপর শেখ জামাল, প্রাইম ব্যাংক, ইদানিং শাইন পুকুরও হয়েছে, রিজেন্ট অফ রূপগঞ্জ আছে, তো এর বাইরে যারা গাজীর টিমটাও ওরা, হ্যাঁ গাজীরও তিনটা টিম আছে এই বছর গাজীরও, তারাও একটা বিগ বাজেটের টিম করে, বাট সবার দ্বারা তো মানে সুপার ফোর সিক্সে খেলা সম্ভব না, যে কোনো ছয়টা টিম উঠবে, সেই ক্ষেত্রে মানে কথা সাপেক্ষ যদি আসে তাহলে এটা করতে পারে না আমার কাছে মনে হয়, যে না ক্রিকেট বোর্ডের কন্ট্রাক্টটা করা খুব জরুরি ভিত্তিতে দরকার। বিসিবির এখানে ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? আপনি বলছেন বারবারই যে বিসিবির কর্তারাই হচ্ছে লীগগুলোর সঙ্গেও জড়িত, কিন্তু যখন সমস্যা হচ্ছে, যখন এই যে ক্রিকেটাররা আন্দোলন করছেন, কদিন আগেও আমরা বিপিএলের সময়ও আমরা দেখেছি যে ব্রাদার্সের কিছু ক্রিকেটার বোর্ডের সামনে আন্দোলন করেছেন, বা এই ইস্যুগুলো নিয়ে কিন্তু অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, আলটিমেটলি কোনো সমাধান কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি, কার্যত কোনো সমাধান দেখিনি। সিসিডিএমের চেয়ারম্যানের সঙ্গে যখন আমরা কথা বললাম তিনিও বলছেন যে আমরা চেষ্টা করছি অন্য ক্লাবগুলোর ব্যাপারে, নিজের ক্লাবের বাইরে, কিন্তু আলটিমেটলি কোনো সমাধান হয়নি। বিসিবির এখানে আসলে দায় কতটুকু এবং তাদের আসলে কী ভূমিকাটা পালন করা উচিত? আমি যেটা জানি বিসিবি থেকে কিন্তু প্রত্যেক টিম একটা পেমেন্ট পাই, লাইক 25 লাখ 30 লাখ, যদি কোনো টিম কোনো ক্রিকেটারকে মানে কোনো সব ক্রিকেটারদেরকে যদি পেমেন্ট নাও দেয় তাহলে ওইখান থেকে বিসিবি কিন্তু ওই টাকাটা প্লেয়ারদেরকে ডিস্ট্রিবিউট করতে পারে। আচ্ছা, যেটা মানে বাট এটা খুবই সামান্য, এক একটা প্লেয়ারের কন্ট্রাক্টই তো আপনার 40 লাখ 35 লাখ এরকম হয়, সো এটাও বিসিবির পক্ষে একটু কঠিন হবে, বাট বিসিবিকে ডেফিনেটলি যদি আপনি মানে ভালো ধরনের টুর্নামেন্ট চালাতে চান তাহলে ডেফিনেটলি আমার কাছে আমার বিসিবিকে ইন্টারফেয়ার করতেই হবে, লাইক সব কর্মকর্তারাই কিন্তু ক্লাবের সাথে জড়িত, সো এইটা বিসিবি একটু যদি দায়িত্ব নেয়, সাথে যদি খেলোয়াড় কল্যাণ সমিতিও যদি একটু দায়িত্ব নেয় তাহলে এটা পসিবল আর কি, সম্ভব। হ্যাঁ, আমরা শুনলাম, এখন আমরা দেখি বিসিবি কী পদক্ষেপ নেয়, সিসিডিএম কী করে, এবং আলটিমেটলি যদি ক্রিকেটাররা ভালো পেমেন্ট পান, ক্রিকেটারদের সমস্যার সমাধান যদি হয়, যেহেতু তাদের জীবিকাও, অ্যাট দ্য সেম টাইম তারা ক্রিকেটটা নিশ্চয়ই মাঠে ফোকাস করতে চাইবেন সবসময়, তারা তো আর এগুলো নিয়ে তাদের ফোকাস না হয়ে যদি মাঠের ক্রিকেটে তারা বেশি ফোকাস থাকেন সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি দেশেরই লাভ আমাদের মনে হয়। আমরা আশা করব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।